না, এটা আমি বলবো যে এখনকার যুগের এক ধরনের ব্যর্থতাই, কারণ তারা সিনেমার প্রতি সেই আকর্ষণটাকে ধরে না রাখার কারণে এখন কিন্তু সিনেমা হলও নেই আগের মতো। ইনফ্যাক্ট এটা তো আমি বলি, তোমার কথাটা আমি বুঝছি, এটা তো একটা ম্যাটার অফ ইনভেস্টমেন্ট। একটা সিনেমা হলের সাথে শুধু সিনেমা হলটা থাকে না, এর সাথে পারিপার্শ্বিকতা তৈরি করতে হয়। এটা একটা এক্সপেন্সিভ ঘটনা হয়। এখন একটা হল মালিক যদি দর্শকেই সেখানে না পায়, একটা হল মালিক না পায়, তাহলে কী দিয়ে তার পয়সাটা সে তুলছে? এটা তো একটা নাম্বার ওয়ান। আরেকটা কারণ হচ্ছে যে তোমার মতন আমার মতন ওদের মতন লোক যাদের গাড়ি বাড়ি আছে, তারা না হয় গাড়ি দিয়ে গেল ওখানে, রাস্তা দিয়ে তো যেতে হয় সাধারণ মানুষের, যারা রিয়েল সেন্সে সিনে গোয়াস, তো তাদের তো রাস্তাপথে যাওয়ার মতন একটা জায়গাতে 10 মিনিটের জায়গাতে 3 ঘন্টা লেগে যাচ্ছে, 4 ঘন্টা লেগে যাচ্ছে, বহু বাচ্চা নিয়ে তারা মুখ করবে কীভাবে? তার চেয়ে বড় কথা যে জিনিসটা হলো, আমি যাওয়ার পর এত পরিশ্রম করে যেটা দেখছি সেটা কি এতক্ষণ বসে দেখার মতো কোনো ব্যাপার কি? তা নাহলে তো মনে হবে যদি বাড়িতে থেকে যদি গল্প করতাম, এই টাকাটা খরচা না করে যদি আপেল আঙ্গুর কিনে বাড়িতে বসে বসে খেতাম তাহলে অনেক ভালো হতো। আমাদের দৈন্যতার কথা আমাদের ভাবতে হবে। তুমি যে প্রশ্নটা করছো যে এটা ব্যাপক ব্যাপক প্রশ্নটা, এই কারণে গান কেন এরকম হচ্ছে না? গান তো মানুষকে শুনতে হবে। তোমার কথা অনুযায়ী এখন গান না, মেশিন গান হয়। মেশিন গান হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরও বলছে যে আজই হতে 100 বর্ষ পরে আমার কবিতা তোমাদের পাঠ করতে হবে। অর্থটা কি, কত বড় কনফিডেন্স নিয়ে উনি এই কথাটা বলতে পারেন যে 100 বছর পরেও আমার কবিতা পুরনো হবে? আর আধুনিক কথা আমরা যেটা বলি, আধুনিক তো মানুষ মনের দিক দিয়ে হয়, পোশাকের দিক দিয়ে হয়। মনের দিক দিয়ে আধুনিকতাটা যদি তাই হতো, দেখবে যে উৎসব পার্বণে মানুষ রেলে লঞ্চে নৌকায় করে দেশের বাড়িতে যায়, এই যে ঈদ একটা আসছে, তাই হবে। অনেক অ্যাক্সিডেন্ট হয়, তারপরে যায় কেন? যখন পথের কাছে গিয়ে, বাড়ির কাছে গিয়ে যখন দেখে মা আঙিনার মধ্যে দাঁড়িয়ে আছে, দৌড়িয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলে যে মা তুমি কেমন আছো, বাচ্চা রে বাচ্চা তুই আরেকটা দিন বাড়ি থেকে যা। একটু শোনাও। বাচ্চা রে বাচ্চা তুই আরেকটা দিন বাড়ি থেকে যা, মুড়ির মোয়া গুড়ের সন্দেহ এখনো তো হয়নি শেষ, মুড়ির মোয়া গুড়ের সন্দেহ এখনো তো হয়নি শেষ, এমনি করে রক্ত ধরে আমার দুঃখী মা, বাঁচা রে বাঁচা তুই আরেকটা দিন বাড়ি থেকে যা। আব্বু, তোমাকে আমার অনেক সৌভাগ্যবান মনে হয় এ কারণে, কারণ তৎকালীন সময়ে স্বাধীনতার যুদ্ধে কিন্তু তোমার যথেষ্ট অবদান ছিল এবং তোমার হাত দিয়েই বেরিয়ে এসছে যদি আমাকে জানতে সাধ হয় বাংলার মুখ তুমি দেখে নিও, কিংবা একতারা তুই দেশের কথা বল রে এবার বল, কিংবা একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গান। তো এত সংখ্যক দেশের গান তোমার হাত দিয়ে বেরিয়ে এসছে এবং সেই কালজয়ী গানটাও যেটা দিয়ে আমি বলবো যে আমাদের বাংলাদেশই স্বাধীন হয়েছে, তো এখনকার যুবক যারা আছে, তখন বয়সে তোমার মতো এরকম তরুণ, তুমি যেমন তরুণ ছিলে, এখন যারা তরুণ তাদের হাত দিয়ে এগুলো বের হয় না কেন? জয় বাংলা বাংলা রে জয়, জয় বাংলা বাংলা রে জয়, হবে 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 নিশ্চয়, কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে নতুন সূর্য ওঠারই তো সময়, কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে নতুন সূর্য ওঠারই তো সময়, জয় বাংলা বাংলা রে জয়, জয় বাংলা বাংলা রে জয়।